নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তিনি ছিলেন বাংলা সিনেমা প্রেমীদের কাছে জীবন্ত রামকৃষ্ণ, কখনো বা রামপ্রসাদ, কখনো বা বামা খ্যাপা। তিনি গুরুদাস বন্দ্যোপাধ্যায়। মায়ের ভক্ত হিসেবে তার আবেগপূর্ণ অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যেত, আর সেই আবেগ ক্রমশ তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। তারপর কি হয়েছিল জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ, বাংলা সিনেমার নানা অজানা কাহিনী জানতে আমার দ্বিতীয় চ্যানেল শাম্বো ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অভিনেতা হিসেবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের জয়যাত্রা শুরু হয় 1948 সালে কলকাতার তৎকালীন বিখ্যাত গ্রুপ কালিকা থিয়েটারের যুগ দেবতা নাটকে। খুব কম বয়সে শ্রীরামকৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি। তার অভিনয় মন্ত্রমুগ্ধ করেছিল দর্শকদের। তখনকার নানা সংবাদপত্রে এই নাটক সম্বন্ধে লেখা হয়েছিল, মঞ্চে যেন স্বয়ং রামকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। 1980 সাল পর্যন্ত সিনেমা, নাটক, যাত্রা ইত্যাদির মাধ্যমে বাঙালি দর্শকদের ভক্তিভাবে মাতিয়ে দিয়েছিলেন তিনি। গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে মূলত ভক্তিমূলক সিনেমাতে বেশি দেখা যেত, প্রধানত শ্রীরামকৃষ্ণ বা বামা খ্যাপার ভূমিকায়। তার অভিনয়ের নাটক বা সিনেমা দর্শকরা বেশি পছন্দ করত। সিনেমার অভিনয় অবশ্য শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে থেকেই। 1941 সালে বাংলার মেয়ে নামে একটি ছবিতে ছোট্ট ভূমিকায় অভিনয় করেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তারপর স্বাধীনতার বছরে তাকে দেখা গিয়েছিল স্বয়ং সিদ্ধা ছবিতে নায়কের ভূমিকায়। এরপর রমি চণ্ডীদাস, মহিষাসুরবধ, সাড়ে চুয়াত্তর, কুয়াশা, আলো ছায়া, সাবিত্রী সত্যবান, নীল দর্পণ, রানী রাসমণি, আনন্দমঠ সহ একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের জীবনের সবথেকে বড় কাজ 1954 সালে অভিনেত্রী মলিনা দেবীর সঙ্গে MG এন্টারপ্রাইজ নামে একটি নাটকের দল খোলা। মলিনা আর গুরুদাস, এই দুই নামের আদ্যাক্ষর নিয়েই MG। তাদের প্রথম দুটি নাটক ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও রানী রাসমণি, পরে হলো যুগদেবতাও। এইসব নাটকেই গুরুদাস ঠাকুর, মলিনা রাসমণি এবং অভিনেতা পরিচালক শিশির মিত্র মথুরের ভূমিকায়। এছাড়া পুরাণ বা ইতিহাসত্রয়ী নানা পালাও হতো। পরের দুই দশকে অন্তত 20,000 শো তারা করেছেন বাংলার শহরে, গায়ে, আবার বাংলার বাইরেও। ১৩ নম্বর বলরাম বসু ঘাট রোডেই খোলা হলো সংস্থার অফিস। অকৃতদার গুরুদাস বন্দ্যোপাধ্যায় পাকাপাকিভাবেই এখানে থাকতে শুরু করেন। এই পর্বে ক্রমশ কালী সাধকের ভূমিকায় একচ্ছত্র হয়ে ওঠেন গুরুদাস, এবং তা তার রোজকার জীবনেও প্রভাব ফেলত। অনেক সময় তার সহ অভিনেতারা লক্ষ্য করতেন শ্রীরামকৃষ্ণের মতো গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের হাতের আঙুলগুলি মেকে যেত, একই ভঙ্গিমায় দাঁড়িয়ে পড়তেন বিভোর হয়ে। অনেক ডাকাডাকির পর সম্বিত ফিরে আসত। মলিনা দেবীর মৃত্যুর পর তার বড় জামাই সমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ওরফে ননীবাবুর নামের আদ্যাক্ষর জুড়ে NMG এন্টারপ্রাইজ করে বেশ কিছুদিন চালানো হয়েছিল, কিন্তু বেশি দিন আর চলেনি। গুরুদাস আরও কিছুদিন টুকটাক ছবির কাজ এবং যাত্রায় অভিনয় চালিয়ে যান। তারপর হঠাৎ করে একদিন অন্তর্ধান, তার আর কোথাও খোঁজ পাওয়া গেল না। শোনা যায়
মায়ের সন্ধানে পাগল ছেলের মতো ঘুরে বেড়াতেন তিনি। হয়তো সেই মায়ের সন্ধানেই অজানা কোনো পথে পাড়ি দিয়েছিলেন তিনি, যার হদিশ সাধারণ মানুষের পক্ষে পাওয়া সম্ভব নয়। সত্যিকারের সাধক গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের জীবনী আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানান। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।